ধন্যবাদ সকলকে, আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঐতিহ্যের আলোয়। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব সংক্রান্ত বিষয়ে আলোচনা। এখন প্রথম বিশ্বযুদ্ধ কোন প্রেক্ষাপটে হয়েছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে আমি সবিস্তারে আলোচনা করেছি একটা ভিডিওতে। প্রথম বিশ্বযুদ্ধ সংক্রান্ত বিষয়ে আমি ত্রিশক্তি আতাত, ত্রিশক্তি মৈত্রী সংক্রান্ত এক দুটো ভিডিও আছে আমার, অর্থাৎ দুটো যে পরস্পর শক্তি জোট কীভাবে তৈরি হচ্ছে, কোন প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সেই বিষয়ে আমার আলোচনা আছে। এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের একটা অন্যতম সেরা শক্তি ছিল কে, না প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম সেরা শক্তি ছিল জার্মান। এই জার্মান শক্তি এই প্রথম বিশ্বযুদ্ধকে কীভাবে ত্বরান্বিত করেছিল বা জার্মানির কী ভূমিকা ছিল বা দায়িত্ব ছিল এই সংক্রান্ত বিষয়ে আমার আলোচনা। তার আগে বলে নিই, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, তোমাদের সুচিন্তিত মতামত তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আর বেশি কিছু না বলে একদম সরাসরি চলে যাই জার্মানির কী দায়িত্ব ছিল সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা। দেখো, জার্মান যে রাষ্ট্র গঠন কীভাবে হয়েছিল দেখবে, তার একটা আমি ভিডিও দিয়েছি ঐক্যবদ্ধ জার্মান। বিসমার্ক পদচ্যুতি ঘটে যায় 1890-এ, অর্থাৎ 1890-এ বিসমার্কের পদচ্যুতি ঘটে দেয়। কে ঘটিয়ে দেয়? না, কাইজার প্রথম উইলিয়াম যখন ছিলেন এবং বিসমার্ক প্রধানমন্ত্রী ছিলেন তখন হচ্ছে সেই সময়ে জার্মান ঐক্যবদ্ধ হয়। জার্মান বলে তো আগে কোনো রাষ্ট্র ছিল না, প্রাসিয়া ছিল। প্রাসিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ জার্মান ভূখণ্ডগুলো একত্রিত হয়ে একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু যখন দ্বিতীয় উইলিয়াম এলেন সেই রাজা হিসেবে, তখন কি কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্কের পদচ্যুতি ঘটিয়ে দিলেন এবং বিসমার্কের পদচ্যুতি ঘটিয়ে দেওয়ার সাথে সাথে ইউরোপীয় রাজনীতিতে, শুধু জার্মান বললে হবে না, ইউরোপীয় রাজনীতিতে একটা বিরাট ধরনের পট পরিবর্তন ঘটে দেয় এই কাইজার দ্বিতীয় উইলিয়ামের অভিষিক্ত হওয়া এবং সাথে সাথে পদচ্যুতি, অর্থাৎ বিসমার্কের পদচ্যুতি। ইউরোপীয় ইতিহাস ভীষণভাবে প্রভাবিত হয়েছিল এই কাইজার দ্বিতীয় উইলিয়াম দ্বারা। আমরা এখন দেখে নেব যে এখানে জার্মানির কী কী ভূমিকা ছিল, এই এই বিশ্বযুদ্ধে জার্মানির কী দায়িত্ব ছিল বা জার্মান এই বিশ্বযুদ্ধে কতটা ত্বরান্বিত করেছিল বা বিশ্বযুদ্ধে কতটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল সেই বিষয়ে আমার এখন আলোচনা। প্রথম যেটা দেখো, কাইজার দ্বিতীয় উইলিয়ামের উগ্র সাম্রাজ্যবাদ। আমি দেখানোর চেষ্টা করেছি সাম্রাজ্যবাদ কীভাবে বিকশিত হয়েছে ইউরোপে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, উপনিবেশবাদ এবং তার একটা উগ্র উপনিবেশবাদ যেটাকে আমরা বলছি সাম্রাজ্যবাদ। এই এখানে দেখো, বিসমার্ক তিনটা যুদ্ধ করেছিল, একটা হচ্ছে ডেনমার্কের বিরুদ্ধে, একটা হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ অস্ট্রিয়ার বিরুদ্ধে এবং সেডানের যুদ্ধ 1870-এ করেছিল, সেডানের যুদ্ধ যেটা আলসাস আর লোরেন কেড়ে নেওয়া হয়েছিল, কার না এটা হয়েছিল ফ্রান্সের বিরুদ্ধে। তো এখানে ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করার পর তিনি ঘোষণা করলেন জার্মান পরিতৃপ্ত দেশ, জার্মান যুদ্ধ চায় না, শান্তি চায়। কিন্তু দেখো, কাইজার দ্বিতীয় উইলিয়াম সেই জায়গা থেকে সরে এলেন এবং কাইজার দ্বিতীয় উইলিয়াম সবসময় চাইত যে উগ্র মানে সাম্রাজ্যবাদী নীতির দ্বারা, অর্থাৎ তার এখনও সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা কী বলবো, সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে নিরসন হয়নি, জার্মানির সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে নিরসন হয়নি, তারা আরও বেশি করে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চায় এবং এই সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিভিন্ন শক্তির মধ্যে একটা বিরোধ দেখা দেয় এবং এই আগ্রাসী মনোভাব, অর্থাৎ কাইজার দ্বিতীয় উইলিয়ামের এই যে উগ্র সাম্রাজ্যবাদ, উগ্র আগ্রাসী মনোভাব, এই মনোভাব পরবর্তী ক্ষেত্রে ইউরোপীয় রাজনীতিতে একটা একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে দেয়, যে অস্থির পরিবেশ প্রথম বিশ্বযুদ্ধের প্ল্যাটফর্মে এসে উপনীত হয়। সুতরাং আমরা এটা বুঝতে পারলাম যে কাইজার দ্বিতীয় উইলিয়ামের উগ্র সাম্রাজ্যবাদ ইউরোপীয় রাজনীতিকে ভীষণভাবে প্রভাবিত করেছিল এবং সেই প্রভাবের ফলে প্রথম বিশ্বযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল। অর্থাৎ এখানে কাইজার দ্বিতীয় উইলিয়ামের উগ্র সাম্রাজ্যবাদ নীতিটা একটা অন্যতম কারণ হিসেবে কাজ করেছিল প্রথম বিশ্বযুদ্ধে। আমরা দুয়ে চলে যাব উগ্র জাতীয়তাবাদ।
আমি জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছি, জাতীয়তাবাদ কাকে বলে এবং উগ্র জাতীয়তাবাদ কাকে বলে। উগ্র জাতীয়তাবাদ বলে হচ্ছে আমার জাতি শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর অন্য জাতি সব নিকৃষ্ট মানের জাতি। এই যে ধারণা, এই ধারণাটাকে বলা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, বা এটাকে কি বলবো, একটু বলতে গেলে বলতে হয় একটু নগ্ন জাতীয়তাবাদও বলা যায়। কারণ দেখো, যে প্রত্যেকটা জাতি নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে বিচরণ করবে এটা স্বাভাবিক, কিন্তু কোনো একটা জাতি তার দম্ভ এমন একটা জায়গায় চলে যায় যেখানে সে নিজে জাহির করে যে আমাদের জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, অন্য জাতির নিকৃষ্ট মানের জাতি, এটা পরিবেশকে অস্থির করে দেয়। আমরা সেটাও দেখতে পেলাম কাইজার দ্বিতীয় উইলিয়াম সবসময় জার্মান জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শুধু ইউরোপে নয় সারা পৃথিবীর উপর পদানত করার অধিকার আছে, এবং তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তিনি কিন্তু উদ্গ্রীব হয়ে যায়, মরিয়া হয়ে যান। অর্থাৎ এই যে উগ্র জাতীয়তাবাদ, অর্থাৎ নিজের জাতির শ্রেষ্ঠত্বের শিরোপায় ভূষিত করা বা শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে চলে যাওয়া বা শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আনুষঙ্গিক ভাবনা চিন্তা বা তৈরি করা, যার ফলশ্রুতিতে কিন্তু ইউরোপীয় রাজনীতি একটা অস্থির পরিবেশের মধ্য দিয়ে চলে যায়। অর্থাৎ এই যে জার্মান জাতির এই উগ্রতা অন্যান্য শক্তিকে অন্যান্য শক্তিকে তুচ্ছ করা এবং এই জার্মান জাতির উগ্রতাকে বৃদ্ধি করা, তার ফলে কি হচ্ছে, অন্যান্য জাতির মধ্যে সন্দেহের পরিবেশ সৃষ্টি হয় জার্মান সম্পর্কে। সুতরাং তারা একটা সবসময় সন্দেহের চোখে দেখে জার্মানকে, যে জার্মান এগিয়ে যাচ্ছে, জার্মান তাদের আগ্রাসন নীতি নিয়েছে, আগ্রাসন করতে পারে আমাদের দেশকে, এই ভাবনাগুলো চলে আসে, আমরা পরের জায়গায় চলে যাই। দ্বিতীয় উইলিয়ামের বিদেশ নীতি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। বিদেশ নীতি আমরা দেখেছি যে আমরা বিদেশ নীতি নিয়ে দেখবে আলোচনা করেছি, এখানে বিসমার্কের বিদেশ নীতি নিয়ে যখন পররাষ্ট্র নীতি নিয়ে আমি দেখবে আলোচনা করেছি, সেই জায়গাটা একটু দেখে নেবে, তবু আমি একটু কম কথায় এই বিদেশ নীতি সম্পর্কে একটু বলে নিই। ইউরোপীয় রাজনীতিতে তৎকালীন সময়ে সেরা দেশ ছিল কটি, সেরা দেশ ছিল ছটি তৎকালীন সময়ে। এটা হচ্ছে ইতালি এবং এখানে হচ্ছে ইংল্যান্ড, আর একটা এখানে হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে ফ্রান্স আর এটা হচ্ছে ইংল্যান্ড। এই ছোটা শক্তি ছিল তৎকালীন সময়ে সেরা শক্তি, পরস্পর দুটো বিরোধী শক্তি জোট তৈরি হয়েছিল, তোমরা জানো ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া একদিকে, আর একদিকে ছিল জার্মানি অস্ট্রিয়া ইতালি একদিকে। তো এখানে দেখো এই বিদেশ নীতিটা কীরকম, যতদিন পর্যন্ত বিসমার্ক জার্মানির ক্ষমতায় ছিলেন ততদিন কী ছিল না, ততদিন এই ফ্রান্সকে তিনি এক মানে একঘরে করে রেখেছিলেন, অর্থাৎ ইউরোপীয় রাজনীতিতে ব্রাত্য করে রেখেছিলেন, ইউরোপীয় রাজনীতিতে নিঃসঙ্গ করে রেখেছিলেন। কারণ কি না, তিনি এখানে আলসাস এবং লোরেন দুটো জায়গা কেড়ে নিয়েছিলেন, অর্থাৎ আলসাস এবং লোরেন এই দুটো জায়গা ফ্রান্সের ছিল, ফ্রান্সের থেকে জার্মান যখন কেড়ে নিল অটোমেটিক্যালি ফ্রান্স সবসময় তার প্রতিশোধ ক্রিয়া জাগরিত করবে এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, যার ফলশ্রুতিতে তিনি অন্যান্য শক্তিগুলোর সাথে ভালো সম্পর্ক রেখেছিলেন, রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিলেন, ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, এবং এই দুটো শক্তিকে একদম নিজের শক্তি হিসেবে তৈরি করেছিলেন। অর্থাৎ ইতালি, অস্ট্রিয়া এবং জার্মানি, এদের প্রত্যেকটা শক্তির সাথে সুন্দর সম্পর্ক রেখেছিলেন, তাদের সাথে কিন্তু ফ্রান্সের ভালো সম্পর্ক রাখতে দেননি। এটা ছিল বিসমার্কের পররাষ্ট্রনীতির মূল কথা। মূল কথা কী, বিসমার্কের পররাষ্ট্রনীতির মূল কথা হচ্ছে ফ্রান্সকে ইউরোপীয় রাজনীতিতে নিঃসঙ্গ রাখা, এটাই ছিল মূল কথা। কিন্তু দেখো যখন বিসমার্কের পদচ্যুতি ঘটিয়ে কাইজার দ্বিতীয় উইলিয়াম এলেন, তখন কিন্তু এই ব্যালেন্সটা গোলমাল হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ভারসাম্যটা হারিয়ে ফেলছে। রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি ছিল, সেটা তিনি ভেঙে দিলেন, অর্থাৎ রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তিনি রাখলেন না, অর্থাৎ এই এর ফলে কী হচ্ছে, রাশিয়া উদ্বিগ্ন হয়ে গেল। রাশিয়া যাই উদ্বিগ্ন হয়ে গেল, এতদিন তো এ ইউরোপীয় রাজনীতিতে একদম নিঃসঙ্গ ছিল, এর সাথে এর যোগাযোগ হয়ে গেল, অর্থাৎ ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এরপর কী হচ্ছে, এখানে বিসমার্ক যতদিন ছিলেন ততদিন কিন্তু ইংল্যান্ডের সাথে ভালো সম্পর্ক রেখেছিলেন, কিন্তু এখানে কাইজার দ্বিতীয় উইলিয়াম কিন্তু সেই সম্পর্কটা রাখলেন না,
সে যখন কাইজার দ্বিতীয় উইলিয়াম যখন উপনিবেশবাদ বিস্তার করাকে কেন্দ্র করে ইংল্যান্ডের সাথে একদম ইংল্যান্ডকে একদম চরম শত্রু হিসেবে বিবেচিত করা হলো, তখন কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা রইল না। তখন কি হচ্ছে, ফ্রান্সের সাথে অর্থাৎ এই তিনটা শক্তি একদিকে হয়ে গেল, ফ্রান্স, ইংল্যান্ড এবং রাশিয়া। যার ফলে আমরা দেখব যে এই পররাষ্ট্রনীতি একটা সূক্ষ্ম কূটনীতির উপর দাঁড়িয়ে থাকা যে সুন্দর পররাষ্ট্রনীতি যেটা তৈরি করেছিলেন অটো ফন বিসমার্ক, এবং যার ফলশ্রুতিতে ইউরোপীয় রাজনীতিতে একটা শান্তির পরিবেশ বজায় ছিল, সেই ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে গেল। ব্যালেন্সটা নষ্ট কে করলেন, কাজের দ্বিতীয় উইলিয়াম, যার ফলে এই অপরিণত পররাষ্ট্রনীতির ফলে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল। সুতরাং এটা আমরা বুঝতে পারলাম যে কাইজার দ্বিতীয় উইলিয়ামের একটা দম্ভের ফলে যে পররাষ্ট্রনীতি তৈরি হয়েছিল সেটা ইউরোপীয় রাজনীতিতে শান্তি নিরাপত্তা বিঘ্নিত করেছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের প্ল্যাটফর্মে সারা ইউরোপ তথা সারা বিশ্বকে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে গিয়েছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। সুতরাং এটা বলতে পারি যে কাইজার দ্বিতীয় উইলিয়াম এবং জার্মানির এটা একটা ভূমিকা ছিল প্রথম বিশ্বযুদ্ধ তৈরির পিছনে। নেক্সট আমরা চলে যাব পরে জার্মানির ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। দেখো জার্মানে শিল্প বিপ্লব পরে হয়েছে, শিল্প বিপ্লব আগে হয়েছে ইংল্যান্ডে, পরে ফ্রান্সে হয়েছে, কিন্তু তার অনেকটা পরে জার্মানিতে হয়েছে। কিন্তু কাইজার দ্বিতীয় উইলিয়াম কী চেয়েছিলেন, যে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিধর জাতি হলো জার্মান জাতি, এবং সেটাকে তিনি উপস্থাপিত করতে চেয়েছিলেন, যার ফলশ্রুতিতে তার উপনিবেশ বিস্তারটা প্রয়োজন ছিল। আমরা জানি ইংল্যান্ড সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে সে বিভিন্ন উপনিবেশ স্থাপন করেছে, এবং সেই জায়গা থেকে সে শোষণ করছে, যার ফলে সে কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। ফ্রান্স সেম, ফ্রান্সও অনেক কিন্তু অনেকটা পিছিয়ে ছিল, কে পিছিয়ে ছিল, জার্মানি। তখন কাইজার দ্বিতীয় উইলিয়াম দ্রুততার সাথে এই উপনিবেশ সাম্রাজ্য বিস্তার করার জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। এর ফলে কি দেখা দিচ্ছে না, এই শক্তিগুলোর সাথে ইংল্যান্ড এবং ইংল্যান্ড এবং ফ্রান্স, রাশিয়া, এই বিরোধী শক্তিগুলোর সাথে একটা মানে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে, এবং এই প্রতিদ্বন্দ্বিতার ফলে তারা যখন এরকম সাম্রাজ্যবাদ বিস্তারে বিশাল মনোযোগী হয়ে গেছে, এবং এই সাম্রাজ্যবাদ বিস্তারের মনোযোগী হয়ে যাওয়ার ফলে তাদের যে আগ্রাসনটা তারা তৈরি করেছে এটাতে তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, এবং এই ভীতির থেকে তাদের প্রতি একটা সন্দেহ পোষণ করছে, অর্থাৎ জার্মান শক্তির প্রতি সন্দেহ পোষণ করছে, এবং এর ফলে ইউরোপীয় রাজনীতি একটা অস্থিরতার মধ্য দিয়ে যায়, এবং প্রথম বিশ্বযুদ্ধের একটা কারণ হিসেবে কাজ করে এটা। সুতরাং আমরা এটা বুঝলাম যে এখানে এই উপনিবেশ প্রতিদ্বন্দ্বিতা একটা ইম্পর্টেন্ট জায়গা। পরের জায়গায় চলে যাব, জার্মান সামরিক শক্তিবৃদ্ধি। কাইজার দ্বিতীয় উইলিয়াম একটা বিষয় উপলব্ধি করতে পেরেছিলেন যে জার্মান জাতিকে শ্রেষ্ঠত্বের শিরোপায় ভূষিত করার জন্য প্রয়োজন হচ্ছে জার্মানির সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। সুতরাং কারণ সে জানে যে নৌশক্তির দিক থেকে যদি বিচার করা হয় সারা পৃথিবীর তৎকালীন সময়ে বিস্ময়কর নৌশক্তি ছিল ইংল্যান্ডের, ইংল্যান্ডের সবথেকে সেরা নৌশক্তি ছিল, কারণ এর ভৌগোলিক অবস্থানটা এমন ছিল, আমি ম্যাপ নিয়ে তোমাদের একটা ক্লাস করবো সেখানে দেখাবো, এর ভৌগোলিক অবস্থান চারদিকে জল দ্বারা বেষ্টিত একটা দ্বীপ, তো সুতরাং এখানে তাকে নৌশক্তিতে খুব বলিয়ান। তাহলে কাইজার দ্বিতীয় উইলিয়াম চেয়েছিলেন জার্মানিকে নৌশক্তির বলে বলিয়ান করতে হবে, এবং এটাকে এটার জন্য সে কিন্তু নৌশক্তি বৃদ্ধিতে লেগে পড়ে, এবং দেখা যায় সে কিন্তু পৃথিবীর দ্বিতীয় নৌশক্তি তৈরি করে নিয়েছে, অর্থাৎ ইংল্যান্ডের পরেই তার স্থান, এবং স্থলবাহিনীতে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি হিসেবে জার্মানিকে তুলে ধরেছে। বিভিন্ন ধরনের অত্যাধুনিক সামরিক সাজ সরঞ্জামের দিক থেকে কিন্তু তৎকালীন সময়ের শ্রেষ্ঠ একটা শক্তিধর, সামরিক শক্তির একদম সর্বোচ্চ জায়গায় নিয়ে চলে গেছে কাইজার দ্বিতীয় উইলিয়াম জার্মানিকে। এর ফলে কি হচ্ছে, এর ফলে হচ্ছে অন্যান্য শক্তিগুলো কিন্তু ভয়ে ভীত সন্ত্রস্ত, অন্যান্য শক্তিগুলো সন্দেহ পোষণ করছে যে জার্মানের এই আগ্রাসন, এই শক্তিবৃদ্ধি, সামরিক শক্তিবৃদ্ধি পরবর্তী ক্ষেত্রে ইউরোপীয় ইতিহাসের শান্তি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, বা যে কোনো সময় যে কোনো দেশ তারা আক্রমণ করতে পারে। সুতরাং এই সামরিক শক্তিবৃদ্ধি এবং মানে কাইজার দ্বিতীয় উইলিয়ামের একটা চরম সবসময় তাল ঠুকতো আর কি, দেখানোর চেষ্টা করতো আমার সামরিক শক্তি কোন জায়গায় পৌঁছে গেছে, এটা ছিল একটা
অন্যতম কারণ। সুতরাং জার্মানির এটাও একটা দায়, জার্মানির এই শক্তি বৃদ্ধিটাও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের দায়িত্ব হিসেবে কাজ করেছিল। পরের আমি চলে যাব, সেটা হচ্ছে কাজের দ্বিতীয় উইলিয়ামের দম্ভ। কাজের দ্বিতীয় উইলিয়ামের একটা সীমাহীন দম্ভ ছিল। আমি বলছিলাম, দেখবে প্রথম বলছিলাম উগ্র জাতীয়তাবাদের কথা, যখন বলছিলাম সেখানে দেখছিলাম যে জার্মান জাতি শ্রেষ্ঠ জাতি, এবং সেই শ্রেষ্ঠ জাতিকে শ্রেষ্ঠত্বের শিরোপায় নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু উদ্গ্রীব হয়ে গেছেন, এবং কারণে অকারণে ইউরোপের অন্যান্য শক্তিকে তিনি তুচ্ছ জ্ঞান করছেন। তার মানে দেখো, এখানে রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে না, ইংল্যান্ডের সাথে রাখছে না, যার ফলশ্রুতিতে এই যে দম্ভ, তার সামরিক দম্ভ দেখানো বা জার্মান জাতির সত্তার দম্ভ দেখানো সর্বত্রই কিন্তু তিনি কিন্তু এই দাম্ভিক ভাবটা রেখেছেন। আমি তারা দেখেছি সেখানে বিসমার্কের পদচ্যুতি ঘটিয়ে দেওয়া, সর্বত্রই তার এই দাম্ভিক পরিবেশ, এই দাম্ভিকতা এমন একটা জায়গায় চলে যায় যার ফলশ্রুতিতে ইউরোপের অন্যান্য শক্তির মধ্যে একটা সন্দেহের অবকাশ তৈরি হয়ে যায়, সন্দেহের পরিবেশ তৈরি হয়ে যায়, যার ফলে অন্যান্য শক্তি জার্মানিকে সন্দেহের চোখে দেখতে থাকে, এবং তার এই দম্ভ ইউরোপীয় রাজনীতিকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, এবং ইউরোপীয় রাজনীতিতে একটা অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করেছিল, এবং সন্দেহের পরিবেশ সৃষ্টি করেছিল যা প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। সুতরাং এটা আমি দেখালাম যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব, অর্থাৎ জার্মানির দায়িত্ব সম্পর্কিত বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা বিরাট দ্বিমত আছে, যে কোনো একটা শক্তির একক প্রচেষ্টাই তো কখনো বিশ্বযুদ্ধ হতে পারে না, ঠিক আছে? তো সেই নিয়ে দম্ভ, এ নিয়ে অনেকটা দ্বিমত আছে। কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে জার্মানির দায়িত্ব ছিল না, কেউ বলছেন যে জার্মানির দায়িত্ব ছিল। যাই হোক, মোট কথা মোটামুটি এই ঘটনা, এই যে বিশ্লেষণী মানে দৃষ্টিভঙ্গির নিরিখে আমরা বিচার বিশ্লেষণ করলাম, তার নিরিখে আমরা বলতে পারি যে জার্মানির সম্পূর্ণ জার্মানির দায়িত্ব ছিল এটা বলা যায় না। অর্থাৎ কোনো একটা বিশ্বযুদ্ধে একটা শক্তির জন্যেই যুদ্ধ হবে এমনটা নয়, অর্থাৎ সমগ্র সমস্ত শক্তিরই দায়িত্ব ছিল। অর্থাৎ সেখানে দেখব ইংল্যান্ডের ছিল, ফ্রান্সের ছিল, রাশিয়ার ছিল, তারা বা সেরাজে বহুত্যাকাণ্ড বা তারা তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ, এই যে জায়গাগুলো, অর্থাৎ সমস্ত শক্তিরই কম বেশি কিন্তু ভূমিকা ছিল, কিন্তু জার্মানির ভূমিকা যে বেশি ছিল একথা কিন্তু আমরা বলতে পারি। সুতরাং এ হচ্ছে আমার আজকের ক্লাস, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব। আমার ক্লাস এখানে শেষ হলো, আমি পরের ক্লাস আমি পরে আবার দেব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, পড়াশোনা করে যাও সবাই, ভালো থেকো।